গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই আমরা মনে করছি জাতীয় শিক্ষানীতির নাম। জাতীয় শিক্ষানীতি মানে ফেলো করি মাহতে বেসরকারিকরণের পথ সুগম হবে। অলরেডি পিপিপি মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে শিক্ষাকে বেসরকারিকরণ করবার ছক শুরু হয়ে গেছে এই ত্রিপুরায়। এই যে বিদ্যালয়ী প্রকল্প বলা হচ্ছে এতে একই করা হচ্ছে, এটা ডিভিশন তৈরি করে দেওয়া হচ্ছে গরিব এবং ধনীর মধ্যে। কয়েকটা স্কুল কেন, শুধুমাত্র কয়েকটা স্কুল কেন হবে? আমরা চাই এই ত্রিপুরার সব কটা স্কুলই সমানভাবে তারা উন্নতি লাভ করবে। তা না হলে যারা প্রান্তিক অংশের ছেলেপিলে তারা শিক্ষার অঙ্গন থেকে বাইরে চলে যাবে, আমরা এটা চাই না। এবং এর সাথে সাথে এরা লাগু করছে 4-year ইউজি প্রোগ্রাম, 4 বছরের ইউজি প্রোগ্রাম। এখন যা অর্থনৈতিক অবস্থায় করোনার পরবর্তীকালে পরিবারগুলো নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা, গোটা ত্রিপুরায় কাজের জন্য হাহাকার, সেখানে দাঁড়িয়ে এই অর্থনৈতিক চাপে 3 বছর পড়াও একটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে একটা গরিব পরিবারের কাছে, একটা মধ্যবিত্ত পরিবারের কাছে। সেখানে 4 বছরের কোর্স ভাগ করছে কখন, আর অন্যদিকে 3 বছরের জন্য কোর্স ভাগ করা যাচ্ছে। এবং এই 4-3 বছরের কোর্স ভাগ করে দেওয়া হচ্ছে এখন ইউজি প্রোগ্রামের জন্য। আলটিমেটলি এখানেও আসলে একটা ডিভিশন ক্রিয়েট করা হচ্ছে যে 4 বছর পড়বে তার জন্য চাকরির বাজারটা অনেক খোলা থাকবে, কিন্তু সেটা কজন সুযোগ পাবে, আর যারা 3 বছরের জন্য পড়বে তাদের জন্য চাকরির বাজার বন্ধ হয়ে যাবে। এটা একটা ডিভিশন ক্রিয়েট করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এখানে শিক্ষক নেই, যে আদিবাসী যে এরিয়াগুলোতে এখানে স্কুলগুলোর পুরো শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে, সেখানে স্কুলগুলোতে টিচার নেই। শুধু তাই নয়, আমরা এটাও দেখছি যে সেখানে দাঁড়িয়ে যে আদিবাসী অঞ্চলে যে হোস্টেলগুলো ছিল সেই হোস্টেলের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর এইসব করার সঙ্গে সঙ্গে এখন ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য যেখানে দাঁড়িয়ে ওরা প্রয়োগ করছে জাতীয় শিক্ষানীতি, তার একটা অন্যতম অঙ্গ হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ একটাই পরীক্ষা হবে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য। এখন সেই ইউনিভার্সিটিগুলোতে কারা পড়ার সুযোগ পাবে? যে সিলেবাস তৈরি করা হচ্ছে তা CBSE বোর্ডের ছাত্রছাত্রীর জন্যই শুরু হচ্ছে, শুধু তাই নয়, আর সেখানে স্টেট বোর্ডের ছেলেমেয়েরা তারা সেই লড়াই থেকে, সেই কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বে। এখানেও একটা ডিভিশন, অর্থাৎ এবং সেখানে সেই CBSE স্কুলগুলোতে, অর্থাৎ যার পকেট ভারী আছে সেই পড়াশোনার সুযোগ পাচ্ছে সেখানে।